in the slab. I need a drink, please. Hello friends, Assalamualaikum. I'm Mohammad Asadzaman Akash. আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সো আজকে আমাদের বিষয়টি হচ্ছে হাউ টু ক্রিয়েট গোল্ডেন রেশিও ম্যানুয়ালি। আমরা ম্যানুয়ালি কিভাবে গোল্ডেন রেশিওর যে সার্কেলগুলো রয়েছে ওইগুলো কিভাবে ক্রিয়েট করবো। যেমন একটা স্যাম্পল আমি আপনাকে এখন দেখাচ্ছি, আমি আগে একটা ক্রিয়েট করে রেখেছি আমার নিজস্ব ইউজের জন্য। এটা হচ্ছে এরকম, তো এইরকম হচ্ছে যে গোল্ডেন রেশিও, এটাকে গোল্ডেন রেশিও বলা হয়। যে এই সার্কেলগুলোকে দিয়ে আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি ইউজার ইয়ার জন্য, সহজে ইউজ করার জন্য। তো আমরা মেইন কাজ হচ্ছে এটা ডিজাইন করা, যে আমরা কীভাবে আমাদের গোল্ডেন রেশিওর সার্কেলগুলো নিতে পারবো। তো আজকে আমি সেটি দেখাবো। সো আমরা সেটি দেখার জন্য প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের ইলাস্ট্রেটরে। আমি ইলাস্ট্রেটরটা আগে ওপেন করে রেখেছি অ্যান্ড একটা স্যামসাং আর্টবুক নিয়ে রেখেছি, যাতে করে এখানে আমরা আমার গোল্ডেন রেশিওটি ক্রিয়েট করতে পারি। তো গোল্ডেন রেশিওর কিছু হিসাব নিকাশ রয়েছে, সেগুলো না আমরা পরেও দেখবো বা একটা ব্লগ ইয়ে করে দেবো, কিন্তু আমরা আগে দেখছি যে কীভাবে আমরা গোল্ডেন রেশিওটি ডিজাইন করবো। তো সেই জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, যে ছোট্ট একটা সার্কেল নিতে হবে। কিন্তু সার্কেলটা নেওয়ার পূর্বে আমি আমার ফিল কালারটা অফ করে দিচ্ছি, শুধু স্ট্রোক কালারটা রাখবো। দেন স্ট্রোক 1 PT যথেষ্ট। আমি এখন আমার দিচ্ছি রেক্টেঙ্গুলার টুলে, কিবোর্ড ছেড়ে শর্টকাট এম প্রেস করে রেক্টেঙ্গুলার টুলে গেলাম। অ্যান্ড এখন আমি শিফট প্রেস করে একটা রেক্টেঙ্গুলার নেব, ছোটোখাটো ধরেন এই টাইপের একটা রেক্টেঙ্গুলার নিলাম। ভি প্রেস করলাম, রেক্টেঙ্গুলারটাকে একটু এদিকে নিয়ে আসি মুভ সিলেকশন টুলে গিয়ে। এখন করবো কি, এটা হচ্ছে আমার গোল্ডেন রেশিও 0। তো গোল্ডেন রেশিও পয়েন্ট বাই পয়েন্ট যাবে, 8 পয়েন্ট, অনেক পয়েন্ট পর্যন্ত নেওয়া যায়, বাট আমরা 5 পয়েন্ট পর্যন্ত করবো। তো সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি গোল্ডেন রেশিও 0। 0 হওয়ার পর আমরা এখন করবো কি, এটা 1 নেব। 1 নেওয়ার জন্য এটাকে কপি করবো, আলটা প্রেস করে শিফট প্রেস করে নিলাম, যাতে সমান থাকে। একদম দেখেন, একদম সমানভাবে এটাকে প্রেস করে নিলাম। তো ইটস মাই 0, ইটস হচ্ছে 1। আমি এটাকে বোঝানোর জন্য আমি এখানে কিছু ওয়ার্ড দিব, সেই ওয়ার্ড দেওয়ার জন্য আমি এক কাজ করি, টেক্সট তুলে গেলাম, এখান থেকে আমি টেক্সট নিলাম, এখানে কিছু দেবো, 1 2 3 4 5, ওকে ডান। এটাকে আমি আউটলাইন করে দিই অ্যান্ড আনব। এখন আমার কাজের প্রেক্ষিতে আমি এগুলোকে ইউজ করবো। তো সরি, আমি 0 নিতে ভুলে গেছি, এখানে 0 নিয়ে নিই, এটা হবে 0। এখন এটা দেখেন, এটা আমি বসে দিচ্ছি, এটা হচ্ছে আমার 0। বোঝার সুবিধা হচ্ছে আপনাদের কাজের সময়টা লাগবে না। তো এটা হচ্ছে 0 অ্যান্ড আমরা এখন নিয়েছি এটা, এটা হচ্ছে কি আমার 1। তো 1 নেওয়ার পর দেখেন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমি এটাকে পুরোটাকে ধরবো, ধরে জাস্ট শিফট প্রেস করে এটাকে রোটেট করবো। রোটেট করে আমি 0টাকে আবার কপি করবো, ধর একটু জুম করে নিচ্ছি, কপি করলাম, শিফট প্রেস করে নিলাম, অল্ট অ্যান্ড শিফট, সমানভাবে কপি কপি হবে। দেখেন এটা হচ্ছে আমার 2টা এরকম হবে না, 2টা আরেক বড়ো হবে। তো বড়ো করার জন্য এখন করবো কি, কর্নারে নেওয়ার পর দেখেন এরো আসার পর শিফট প্রেস করে একদম সরাসরি বড়ো করে দিলাম, ঠিক এটুকু। এখন দেখেন একটু জুম করে দেখাচ্ছি, এই যে নিচের লাইনটাতে হালকা একটু ব্যাস কম রয়েছে, এটাকে আমাকে ঠিক করতে হবে, না হলে আমার গোল্ডেন রেশিওটা ঠিক মতো হবে না, পরবর্তীতে কাজের ক্ষেত্রে অসুবিধা করবে। ধরুন আমি একটু ছোট করে নিচ্ছি, শিফট প্রেস করলাম, এটা বেশি বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, উজার প্রেস করি, ওকে কর্নার গেলাম, আমি সিলেক্ট করে ওয়াই প্রেস করে দেখতে পারি যে লাইন ঠিক আছে না। হ্যাঁ, লাইন পারফেক্ট আছে, আউটলাইন দেখে নিলাম। এখন এটা হচ্ছে যে আমার 2, তো আমি এখানে 2 দিয়ে দিচ্ছি, দেখার বোঝার সুবিধা হচ্ছে। তো আমার এখন 2টা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার দরকার হচ্ছে দ্য বক্স 3, 3 নম্বর বক্স। 3 নম্বর বক্সের জন্য আমি এটাকে শিফট প্রেস করে জাস্ট রোটেট করে দেবো, রোটেট করে নিলাম। এখন আবার সেই 0-তে কপি করবো, শিফট অ্যান্ড আলদা প্রেস করে যাতে সমান হয়। এখন ঠিক 2-এর ক্ষেত্রে যেরকমটা করেছিলাম ঠিক এরকমই করব, এখানে কোনায় যাব, প্রেস করে শিফট প্রেস করে পুরোটাকে বড় করে দেবো।
জুম করে দেখে নিন, পারফেক্ট। এটা হচ্ছে আমাদের নাম্বার 3, মানে আমাদের 3 নাম্বার বক্স। আমাদের যখন 3 নাম্বার বক্স রেডি হয়ে গেছে, এখন আমাদের দরকার হচ্ছে 4 নাম্বার বক্স। সেটার জন্য আমরা পুরোটাকে ধরব, ধরে রোটেট, শিফট প্রেস করে রোটেট করে নিলাম। এখন দেখেন আমাদের এখানে 1 এবং 0 দুটাই সেম সাইজ, তো আমরা এখন 1 টাকে কপি করতে পারি, যেহেতু 1 টা উপরে আছে। আমরা প্রেস করে শিফট প্রেস করে কপি করে নিলাম। ডান। এখন এটাকে ঠিক 3 এন্ড 2 এর মতো করে বড় করব, কর্নারে গিয়ে শিফট প্রেস করে টান দিয়ে বড় করে দিলাম। এটা হচ্ছে আমাদের নাম্বার 4। এখন পুরোটাকে ধরি, কারণ ঘুরাতে ঘুরাতে পুরোটা একটু এদিক চলে আসছে, আমি একটু এদিকে নিয়ে গেলাম। দেন আমি শিফট প্রেস করে এটাকে আবার রোটেট করে দিলাম। করার পর এখন আমরা নিব নাম্বার 5। 5 নেওয়ার জন্য এখন আমরা ঠিক 1টাকে ধরে কপি করব, আলটা শিফট প্রেস করে। এখন আমি এটাকে ধরলাম, ধরে উপরের দিকে শিফট প্রেস করে একদম বরাবর বসিয়ে দিলাম। এখন ঠিক ওইগুলোর মতো এটাকে বড় করে দিব, শিফট প্রেস করলাম, ড্র্যাগ করে সরাসরি এখান থেকে। এটা এখনো অনেকটাই ছোট রয়ে গেছে, ম্যাচের হয়নি, এটাকে আরেকবার দিই। এখন পারফেক্টলি হয়েছে, একটু গরমিল হয়ে আছে, এটাকে ঠিক করব। পারফেক্ট। এটা হচ্ছে আমাদের নাম্বার 5। এখন আশা করি বুঝতে পারছেন যে আমরা রেক্টেঙ্গুলার ঘরটা কিভাবে নিয়েছি সার্কুলার নেওয়ার আগে। এখন আমাদের কাজ হচ্ছে আর মাঝখানে সার্কেল গুলো ক্রিয়েট করা, এই সার্কেল গুলো। তো আমি আমার নাম্বার গুলোকে ধরে ডিলিট করে দিতে পারি বা হাইড করে দিতে পারি। আমি নাম্বার গুলোকে একটা গ্রুপ করলাম, দেন ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমাদের সাইকেল নেওয়ার বলা। তো আমি 0 থেকে শুরু করি, এটা ছিল আমাদের 0 বর। তো এখন সাইকেল গুলো নেওয়ার জন্য আমার দরকার হচ্ছে ইলিপস টুল। তো আমি এল প্রেস করে ইলিপস টুলে গেলাম। দেখুন এখন যখন আমি 0 যে ঘরটা রয়েছে স্কোয়ারটা, এটার মাঝখানে নেওয়ার পর আমার মিডল সেন্টারটা দেখাচ্ছে। তো সেন্টারে নেওয়ার পর আমার কার্সলটাকে প্রেস করে শিফট আলদা প্রেস করে ড্র্যাগ করবো, যাতে চারিদিকে সমানভাবে আমার সাইকেলটা ক্রিয়েট হয়। তো ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা ফিল কালার আসছে, আমি এটাকে রেড করে দিলাম, কালারটা স্টোক কালারে চলে গেলাম। আমার 0-র সাইকেল রেডি। এখন আমার দরকার হচ্ছে আমার 1-এর সাইকেল। এটার জন্য সেন্টার শিফট আলটা প্রেস করলাম, দেন হচ্ছে গিয়ে ডান। এটা একটু বড় হয়ে গেছে, এটাকে আবার নিতে হবে। এখন যাব আমরা 2 নম্বর ঘরে আসলাম, সেন্টারে গেলাম, দেন শিফট আলটা প্রেস করে সার্কিট ট্রেস করলাম, কমপ্লিট। এখন আমরা যাব নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে আমাদের এই পাশের ঘরটা, এটারও সেন্টারে আসে আলটা এন্ড শিফট প্রেস করে সার্কেল নিয়ে নিলাম। এক্ষেত্রে খুব নিখুঁত ভাবে নিতে হবে, যাতে সার্কেল কোনোটাই ভুল না হয়ে যায়। ওকে, দেখুন আমার 0, 1, 2, 3, আমাদের 3টা সার্কেল তৈরি হয়ে গেছে। এখন আমাদের চতুর্থ সার্কেলটা নেওয়ার পালা। সেটার জন্য আমি এখানে আসলাম, ইলিপস টু, সেন্টারটা খুঁজে বের করলাম, আলট্রা শিফট ধরে ড্র্যাগ। আমাদের 4 নম্বর নেওয়া শেষ। এখন আমাদের সবচেয়ে বড় যেটা 5 নম্বর, এটা নেব। এটা নেওয়ার জন্য আমরা ঠিক সেন্টারটাকে ধরলাম, শিফট আলট্রা প্রেস করে ড্র্যাগ টান দিয়ে দিলাম, শেষ। এখন দেখো আমাদের গোল্ডেন রেশিও ক্রিয়েট, এটা যেরকম ঠিক সেম।
তো এখন আমাদের কিছু কাজ আছে যেটাকে এখান থেকে চাইলে আপনারা নিয়ে ইউজ করতে পারেন, বা আমি যেটা করে থাকি সেটা হচ্ছে ব্যবহারের সুবিধার জন্য এই সাইকেলটাকে ধরলাম, আলতা প্রেস করে এটাকে এখানে নিয়ে আসলাম, ডান, এই সাইকেলটাকে ধরলাম, আলতা প্রেস করে সেন্টারে বসে দিলাম, দেন এটাকে নিয়ে আসলাম, বসিয়ে দিলাম, এন্ড এটাকে নিয়ে আসলাম, বসিয়ে দিলাম, এন্ড 0 বা 1 থেকে যে কোনো একটা আনলে হবে, কারণ দুটো সেম সাইজের, একটা এনে সেন্টারে বসিয়ে দিলাম। এখন দেখো আমার গোল্ডেন রেশিও কাজ তৈরি। এখন চাইলে আমরা যে কোনো ডিজাইন করতে পারি গোল্ডেন রেশিওর মাধ্যমে। যেমন ধরুন আমি এই রেশিওটাকে সাইডে রাখলাম, দেন এখান থেকে আমি কিছু সার্কেল নেব, ধরেন আমি এই সার্কেলটাকে নিচ্ছি, আল্ট্রা প্রেস করে এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এখন এই সার্কেলটাকে কপি করবো, এখানে কপি করে এখানে নিয়ে আসলাম, সেন্টার বরাবর বসিয়ে দিলাম, একটু জুম করলাম, দেন এই সার্কেলটাকে কপি করে এখানে নিয়ে আসি সাইডে। এখন এটাকে এটাকে আবার কপি করবো, কপি করে শিফট ধরে একদম জাস্ট এই দুইটা লাস্ট পয়েন্টগুলোকে ম্যাচ করবো, পরে দুইটাকে ধরলাম, পরে আমি সেন্টার বরাবর নিয়ে গেলাম, নিয়ে এটাকে এখন হালকা নিচে নামাবো, এখন দেখেন এখন পুরোটাকে সিলেক্ট করব আমাদের শেপ বিল্ডার টুল, এখান থেকে আমি স্ট্রোক কালারটা ক্রস করে দিচ্ছি, ফিল কালারে যাচ্ছি, এখান থেকে ধরুন আমি ফিল কালার দিচ্ছি ব্ল্যাক, দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এখন আমি আমার শেপটাকে ধরে সরিয়ে দিলাম, বাকি আদার্স গুলোকে ডিলিট করে দিলাম। তো গোল্ডেন রেশিওর মাধ্যমে আমাদের ব্যাটম্যানের মাঝখানে সিম্বলটা ক্রিয়েট হয়ে গেল, বেশ সিম্পল। আপনারা চাইলে এভাবেই গোল্ডেন রেশিওটাকে সাজিয়ে ইউজ করতে পারবেন, আর এর কাস্টম নিয়ে এভাবে তৈরি করতে পারবেন। তো আশা করি আমার এই ছোট ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সম্পূর্ণ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।